সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আছি অঘমণ্ডল আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আছে আজকে দুজন গেস্ট। আমি তাদের একদম পরিচয় করাবো লাইভে। আর আমরা আছি আজকে কালারসের স্টুডিও। আমরা প্রথমেই আমন্ত্রণ করছি আমাদের আর্জেন্টিনা সোল্টার, আমার সাথে আছে ব্রাজিলের সোল্টার। আমরা প্রথমে আমাদের পরিচয় পর্বটা সেরে নিই, আমরা চলে যাই আর্জেন্টিনা সোল্টার কাছে। হাই, আমি হীরা, আমি আর্জেন্টিনার খুব বড় একজন সাপোর্টার। এবার আমরা চলে যাই আমরা ব্রাজিলের সাপোর্টার। হাই, আমি বর্ণা মণ্ডল, আমি একজন ব্রাজিলের সাপোর্টার। আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনার আজকে মত দ্বিমত এই প্রসঙ্গে আমরা কথা বলবো। আমরা আছি কালারস কালচারাল গ্রুপের সঙ্গে, আমাদের টিমের সাথে আছে বন্যা, সে একজন ব্রাজিলের সমর্থক, এবং সাথে আছে হীরা, সে আর্জেন্টিনার সমর্থক। তো আমরা কেন এরা আর্জেন্টিনা সাপোর্ট করে, তাদের র্যাঙ্ক কি, পরবর্তীতে কত দূর আর্জেন্টিনাকে দেখতে চায়, কোথায় দেখতে চায়, বা ব্রাজিলকে কোথায় দেখতে চায়, আমরা সেই ব্যাপারে আজকে আলোচনা করব। এবার আমরা যাচ্ছি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফিফা ওয়ার্ল্ড কাপ আমরা ব্রাজিলের সমর্থকের কাছে। বন্যা, বল ব্রাজিলের সাপোর্ট কেন? ব্রাজিল মানেই সাফল্য, তা না হলে তো আর পাঁচবার বিশ্বকাপ জিতে পারত না। ব্রাজিল, ব্রাজিলের বদেই বন্যা, তার মানে আমার নাম, আমাদের আগে বলেছি সেটা। পেলে আর রোমেরিও, তাদের গোল সংখ্যা কিন্তু 1000+। এটা কিন্তু মানে আমি অন্য সমর্থকদের নিয়ে কিছু বলতে চাই না, তারপরেও তারা যদি মানে খুশি দেখে তাহলে তারাই বুঝতে পারবে যে আমি কি বলতে চাচ্ছি। অনেক ব্যাপার নিয়েই তোমার ব্রাজিলটা সবথেকে বেশি ভালো লাগে, তাই তো? এটাই মানে ব্রাজিলের সব র‍্যাঙ্ক, সব কিছু, ওই যে পাসপোর্ট অর্জন, সব কিছুই দিয়ে তুমি ব্রাজিলের, এইজন্য তুমি ব্রাজিলের সমর্থক। তো এবার আমরা চলে যাই আর্জেন্টিনা সাপোর্টার হীরার কাছে, যে হীরা তুমি কেন আর্জেন্টিনা সাপোর্ট করো? আমি আপনাদের আগেও বলেছি আমি আর্জেন্টিনার খুব বড় সাপোর্টার। আমার, আমি আর্জেন্টিনার সাপোর্টার কারণ আমি আর্জেন্টিনার দলটাকে আমার মনের ভিতরের থেকে আমি আর্জেন্টিনা, আমি কোনো কাপ দেখিনি আর্জেন্টিনার সাপোর্টার না, আমি আমার মনের ভিতরের থেকে আমি আর্জেন্টিনার সাপোর্টার করি। আর আমি এখন আর্জেন্টিনা আছি, ভবিষ্যতেও থাকবো, আর আগেও ছিলাম। কার খেলা দেখে মনে হলো যে আর্জেন্টিনা সাপোর্ট করবে? আমার আর্জেন্টিনা সাপোর্টার, আমার সবার খেলা ভালো লাগে, মেসি আছে আর অন্যান্য যারা প্লেয়ার আছে তাদের ভিতরে মেসি, অবশ্য ওর খেলা তো কোনো তুলনাই নেই, আমার ওর খেলা পছন্দ হয়। তাছাড়া আমি যে শুধু মেসির খেলা দেখে আর্জেন্টিনা দল করি সেটা না, আমার আর্জেন্টিনা সবার খেলা ভালো লাগে, আমি আর্জেন্টিনা দলটাকে সাপোর্ট করি আর আমি সাপোর্ট করিয়ে দেবো। আচ্ছা, এবার চলে যাবো আমরা ব্রাজিলের কাছে। বন্যা, তার কথা শুনবো যে সে কত সাল থেকে আর কি ব্রাজিলের সাপোর্ট করা শুরু? আমিও ছোটবেলা থেকে মানে শুনতাম যে সবাই ব্রাজিল ব্রাজিল সাপোর্ট করে, আর্জেন্টিনা সাপোর্ট করে, তখন থেকে আমি ব্রাজিলের সাপোর্টার। কিন্তু আমি খেলা মানে যখন বুঝি তখন হচ্ছে 10 সাল থেকে খেলা দেখি, মানে তখন থেকে বুঝি আর কি, তখন থেকে ব্রাজিলের সাপোর্টার। আর ব্রাজিল মানে আমি পরে যা শুনেছি, তারপরে মানে যে জ্ঞান অর্জন করেছি তার থেকে মানে ব্রাজিল সবগুলো বিশ্বকাপেই অংশগ্রহণ করেছে। আর ব্রাজিলের গোল সংখ্যা 239টি এবং জার্মানি তার 226টি গোল করে তার দ্বিতীয় স্থানে আছে, তার জন্যই মনে করেন যে মানে মানে ভালো লাগাটা ওর তার ভিতর দিয়ে আছে, মানে খেলা দেখে কিংবা প্লেয়ার দেখে, মানে নেইমার, নেইমার যে ভালো খেলে সেভাবে আমার মানে সাপোর্ট করি না, সব প্রত্যেকটা প্লেয়ারই নেইমারের মতো খেলে, আমি সবাইকে তাদের তার মতোই দেখি, প্রত্যেকটা প্লেয়ারই 10 নম্বর আমার কাছে, তার জন্যই মনে করেন যে ব্রাজিলের সাপোর্ট করি, মানে ভালো লাগে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে 2014 সাল, তো 2014 সালে বিশ্বকাপ ব্রাজিলের মাঠে হয়, তো সেই মাঠে জার্মানির সাথে খেলা হয় এবং 7-up নামে একটা কথা আছে, তো এই পক্ষে সংযুক্তি 7-up মানে খেলার খেলার ভিতরে তো হার জিত আছে অবশ্যই, তো সেখানে আমরা যেখানে 5 বার বিশ্বকাপ নিছি তার তার পিছনে তো মানে হাত হার থাকবে না, এটা তো কোনো কথা নাই, অবশ্যই হারতে পারি 7-up, এটা কি কোনো কথা হলো? এটা তো উপহাস মাত্র, অন্য দলেরা উপহাস করছে তাই ছাড়া আর কোনো কিছু মনে আসে না আমার। আচ্ছা আচ্ছা, এবার চলে যাই আমরা হীরার কাছে, আর্জেন্টিনা সাপোর্টার। তো আর্জেন্টিনা সাপোর্টাররা 7-up ব্যাপারটা বেশি বলে, তো এই সপক্ষে তোমার মত মানে এটা বলা কি ঠিক নাকি ঠিক না, বা তুমি কোন ভাবে ব্যাপারটা বলছো? না, অবশ্যই ঠিক না, আমার মতে অবশ্যই ঠিক না, খেলা তো ভাগ্যের ব্যাপার, কখন কি হবে সেটা আমরাও জানি না, হার জিত থাকবে তারাও জানে না, যারা খেলে হয়তো ভালো হতেও পারে না হতেও পারে, সেটা ঠিক, এটা অবশ্যই খারাপ। আমার মনে হয় এই মানে বর্তমান যারা তারা সবাই আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্টার বেশি, অবশ্য সে 2014 সালে যেবার আর্জেন্টিনা ব্রাজিল 7-run গোল খেলো সেইবার আর্জেন্টিনারা সেমিফাইনালে উঠলো, ফাইনাল খেললো,
এই জন্য বিষয়টা হচ্ছে কি এরা শুধু আর্জেন্টিনারা বলে সেই ক্ষেত্রে না এই ক্ষেত্রে যদি আর্জেন্টিনারাও সাতটা গোল খেত আর ব্রাজিল যদি ফাইনাল উঠতো এই ক্ষেত্রে ব্রাজিলরাও ওই 7 আপের একটা আর্জেন্টিনা থেকে আনতো কারণ এটা তো স্বাভাবিক ব্যাপার অবশ্যই স্বাভাবিক ব্যাপার কারণ এলো এক দলের গোল খালি সেটা তো উত্তেজনাকার মুহূর্তে আমরা জিতবো আমরা জিতে গেছি আর আমার পরবর্তী দল ঢুকে যাচ্ছে সেটা তো সে সময় তাকে ভিতরে আসবে অবশ্যই বলতেই পারে হলুদ মানে ফাউল এই ব্যাপারটা সম্পর্কে তোমার কি অভিমত আছে কারণ মানে জয়শিয়া তো আমরাই বেশি নিছি তাই না তাই এটা আমরা কোনো ব্যাপার মনে করি না যে ফাউল হলুদ না হলুদ মানে এই ফাউল এটা আমাদের আমাদের কাছে কোনো খারাপ কিছু মনে হয় না মানে মানুষ তো বলতেই পারে মানুষের মুখ থাকলে অবশ্যই বলবে সে সেইভাবে তারা বলে অন্য অন্য সাপোর্টার তারা তো অবশ্যই ট্রল করবে যে ও ভালো খেলে পাঁচবার বিশ্বকাপ নিছে তো অবশ্যই পিছনে থাকবে এতে আমাদের কোনো মানে খারাপ লাগে না কোনো কিছু আসেও যায় না এই আর আমরা এটা তুমি কি বলো যে হলুদ মানে কি যে ফাউল এই ব্যাপারে তোমার মতটা হলুদ জার্সি মানে হলুদ কার্ড না আমার মতে এইটাই হয়তো হলুদ কার্ড ওদের জার্সির সঙ্গে মিশে গেছে কিন্তু সেটা যে হলুদ কার্ড হয়ে যাবে সেটা কখনোই না তার মানে যারা লাল জার্সি পরে খেলে তারা কি লাল কার্ড তারা কি মাঠে মাঠে নামতেই পারবে না এটা কি ঠিক না এটাই আসলে ঠিক না কারণ পর্তুগালের জার্সি তো আমরা জানি লাল তারা তো মাঠেই খেলে সো এটা আমিও এর পক্ষপাত করি না যে হলুদ মানে পাও এর পক্ষপাতটা করি আবার আমরা ইদানিং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি অনলাইনে যে মানে সমর্থকরা কিছু সমর্থকরা উগ্র সমর্থক এরা মারামারি তারপরে হানাহানি এইসবই বিশ্বাস এখন তোমরা তোমাদের নিজেদের ভিতরে মানে আসলে এটা করা ঠিক না ঠিক আমি অবশ্যই মনে করি এটা করা ঠিক না মানে আমরা তো মানে সাপোর্টারই মাত্র আমরা তো প্লেয়ার না যে আমরা মাঠে যে খেলে গোল দিব তো সাপোর্টার হয়ে যে মারামারি মারামারি হানাহানি করবো এটা আমার কাছে অবশ্যই ঠিক না আমার কাছেও ঠিক না আরেকটা কথা বলি যে এই যে নেইমারের অভিনয়ের ব্যাপারটা যে কথা আছে যে নেইমার তো দৌড়ে দিতে পারে দৌড় দিলে পরে অভিনয় দিতে এই ব্যাপারে তোমার কি মতামত এই ব্যাপারে মতামতটা তো আমার আছে তা আপনাদের কাছে কি মনে হয় নেইমার কি অভিনয় করে না নাকি করে এখন দর্শক তো দর্শক জানে নেইমার অভিনয় করে কি অভিনয় করে না আর্জেন্টিনার সমর্থক হিসেবে তুমি কি মনে করো আমার কাছে মনে হয় যে অভিনয় করে অবশ্যই অভিনয় করে আর আমি ফুলভাবে এই যে অভিনয় করে অবশ্যই করে অভিনয় করে আচ্ছা এবার আমরা চলে যাই যে ব্রাজিলের সমর্থকের কাছে যে একটা কথা আছে মেসির সম্পর্কে যে মেসি নাকি আলালে দুলাল ওর গালের ভিতরে রসগোল্লা তুলে দিতে হয় তাই একটা গোল করে এখন এ সম্পর্কে তোমার হ্যাঁ অবশ্যই আমার তাই মনে হয় কারণ সে তো প্লানটিও মিস করে তার যদি বল বানায় দেওয়া হয় তাহলে সে গোল দেয় না হলে গোল দিতেই পারে না হাত দেওয়াও সে গোল দেয় পা দিয়ে দেওয়ার কথা সেখানে হাত দিয়ে মেসি সম্পর্কে হাত দিয়ে মেসি সম্পর্কে আমাদের জানা নেই মনে হয় যে হাত দিয়ে গোল দিয়েছে ম্যারাডোনার আছে হ্যাঁ মানে তাদের দলের প্লেয়াররা দেয় হ্যান্ড অফ গড নামে খ্যাতিও আছে তো মেসির আমি একমত কারণ তাকে তো বল বানায় দেওয়া লাগে তার না হলে সে গোল দিতেই পারে না তো এই সম্পর্কে আমি একমত যে সে আলালের ঘরে দুলাল অন্য দলের সমর্থকরা যদি তারা অভিনয় মনে করে তাতে আমার কিছু যায় আসে না আচ্ছা এবার আমরা চলে যাই যে আর্জেন্টিনার সমর্থকের কাছে যে মেসির সম্পর্কে একটা কথা আছে আলালে দুলাল এই সম্পর্কে তোমার ওই যে বোনাদি যেটা বললো যে মেসির বল বানায় দেওয়া হয় সেটাতে সে গোল করে মেসি একা মাঠে ফুটবল খেলে না তার সঙ্গেও আরো প্লেয়ারও খেলে মেসি একা খেললে সে একা বল বানিয়ে নিয়ে যায় গোল দিত সেটা ঠিক আছে তাহলে তাকে বল বানিয়ে দে সে গোল দেয় তাতে সেটা তো আর্জেন্টিনারই গোল আসছে মেসির একা গোল নেই মেসি একা গোল দিয়ে একা খেলে নিয়ে যায় বাড়ি নিয়ে যাবে সেটা তো না সে যেভাবে পারুক যেভাবে গোল দিই সেটা আর্জেন্টিনারই জয় তা আমি মনে করি না এই কথাটা ঠিক যে মেসিকে বল বানিয়ে দেওয়া হয় সে গোল মেসি ভাগ্যের ব্যাপার একটা মিস হতেই পারে সেটা সমস্যা না
100টা গোলের ভিতরে মেসি 90টা গোল অবশ্যই দেয়, কিন্তু 10টা গোলের ভিতরে তার মিস্টেক হতেই পারে। একটা আবার মিস্টেক হয়েছে বলে সে সারা জনমের জন্য সেই জিনিসটার জন্য ই হয়ে যাবে সেটা ব্যাপার না। একটা গোল মিস্টেক হতেই পারে, সেটা আমাদের কাছেও দুঃখজনক যে এত বড় একটা প্লেয়ার হয়ে এমন একটা প্লেয়ারকে মিস করলো, কিন্তু কি করবো, ভাগ্যের ব্যাপার, হয়ে তো গেছে, সেটা তো আর ফিরেতে পারবো না আমরা। আচ্ছা, তো আমার কিছু আর কি। আচ্ছা, এবার এবার একটা কথা বলি, আমাদের আর একটা কথা শুনলাম যে আর্জেন্টিনা খেলে সন্ধে আর ব্রাজিল করে গোল, এ সম্পর্কে তোমার মত? এখন টিমের খেলার ধরন এক এক রকম, তো আর্জেন্টিনা সন্ধে ভাবে খেলে গোল তো দেয়, যে করেই হোক গোল না দেয় তো আর বসে থাকে না, সে ঠিক আছে। ব্রাজিল যেভাবে পারো গোল দিল, আর্জেন্টিনাও যেভাবে গোল দিল, এক এক টিমের ধরন এক এক রকম খেলে, এ সম্পর্কে আমার কোনো মতামত নেই, যা যেভাবে ইচ্ছে সে সেভাবেই খেলবে। আচ্ছা, সেম প্রশ্ন আমি তোমাকে করি যে এই যে ব্রাজিল শুধু গোল করে আর আর্জেন্টিনা খেলে সন্ধে, রাম যদি হেরে যেত রামায়ণ লেখা হতো, রাবণ দেবতা হতো সেখানে, মানে যারা জিতবে শেষ পর্যন্ত তারাই বিশ্ব চ্যাম্পিয়ন। গুড, ব্রাজিলের বর্তমান সর্বকাল সেরা প্লেয়ার কে? নেইমার নাকি পেলে? কারণ সে নেইমারের আগে থেকেও খেলছে এবং খুব নিপুণ ভাবেই খেলে আসছে, তার জন্য তার এত নাম ডাক। সে তার আগেও বলেছি রোমেরো এবং পেলে মিলে 1000+ গোল করেছে এবং তার এক বিশ্বকাপে 15টা, মানে এক বিশ্বকাপে 15টা গোল করার রেকর্ডও আছে। তো সেইভাবে আমি বলতে চাচ্ছি যে অন্য অন্যদের দল আছে তাদের সাথে তাদের তুলনা করি, আমরা যদি তুলনা করি, যদি আমাদের মানে অন্য কোনো বন্ধুরা যদি তুলনা করে, তাহলে দেখা যাচ্ছে যে ম্যারাডোনা আর মেসি মিলে 9টা গোল, গুলিয়ান 9টা গোল করে, সেখানে পেলে 15টা গোল। তো সেই হিসেবে আমি পেলেকে অবশ্যই সর্বকালের শ্রেষ্ঠ প্লেয়ার অবশ্যই ধারণা করব। আমরা সেম কোশ্চেন করি হিরাকে যে মেসি না ম্যারাডোনা সর্বকালের সেরা আর্জেন্টিনা প্লেয়ার? অবশ্যই বর্তমানে ম্যারাডোনা, কারণ সে দুটো বিশ্বকাপ নিয়েছে আর আমাদের বর্তমানে মেসি আছে, সে এখনো বিশ্বকাপ নেয়নি, কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা আমি বলতে পারছি না, এর জন্য আমার কাছে বর্তমানে ম্যারাডোনা শ্রেষ্ঠ প্লেয়ার। দেখ, আমরা অন্য কথা শুনলাম, হীরার কথা শুনলাম, একটা কথা আছে, হ্যাঁ অবশ্যই, আমার প্রতিপক্ষ দল সে তো বলছে যে খেলাটা অবশ্যই ভাগ্যের ব্যাপার, এইটাই আমার একটু দ্বিমত আছে, কারণ ভাগ্য তো সবকিছু, আমি যদি ভাগ্যের ফল ছেড়ে দিয়ে খেলা করলাম না, মাঠে দাঁড়িয়ে থাকলাম, তাহলে তো আর গোল হয়ে যাবে না, তাহলে এটা তো ভাগ্যের ফল ছেড়ে দিতে পারি, আমাকে অবশ্যই খেলতে হবে, তা না হলে তো আমি গোল দিতে পারবো না, অবশ্যই ভাগ্যও লাগে খেলতেও হবে, তাহলেই তো গোল হবে। আচ্ছা আচ্ছা, অনেক বেশি আর্জেন্টিনার তুলনায় অনেক বেশি, সেটা আমিও মানি, কিন্তু যে কয় বছর কাপ পাইনি, বছর কাপ পাইনি, সেই কয় বছর কি তারা খেলেনি? তুমি যে বললে যে মাঠে গিয়ে খেলতে হবে তাই মানে কাপ পাওয়া যাবে, মানে গোল হবে, দাঁড়িয়ে থাকলে গোল হবে না, তাহলে তোমরা কি সেই বছর দাঁড়িয়েছিলে? কারণ তোমরা তো কাপ পাওনি, তুমি তো এটা বুঝাতে চাইছো যে মাঠে দাঁড়িয়ে মানে ভাগ, তুমি বুঝাতে চাইছো যে খেলতে হবে, খেললেই গোল পাওয়া যাবে, এখানে ভাগ্যের কোনো বিষয় নেই, কিন্তু তাহলে তোমরা তো মনে হয়, আমার মনে হয় যে তোমরা যে কয় বছর কাপ পাওনি সেই কয় বছর তোমরা দাঁড়িয়েছিলে, তোমরা মোটে খেলোনি। আমার কথা আছে ভিতরে, আমি আমার শুধু ভাগ্যই লেখা আছে, কিন্তু আমি মাঠে তো দাঁড়িয়ে থাকলাম কীভাবে, হয়তো আমাদের যে 15 বছর আমরা কাপ পাইনি, সে বছর 15 বছর আমাদের হয়তো কোনো ঘাটতি ছিল খেলার ভিতরে, যার জন্য আমরা কাপটা নিতে পারিনি, আর আর 5 বছর আমরা ভালো করে খেলেছি, আমাদের ভাগ্যও ছিল আমরা খেলেছি, তাই তো আমি তো তুমি বললে কেন, আমি বললে কেন, আরে ভাগ্যটা আমার কিছু নেই, আমি কথা বলি তো করি যে ভাগ্যে, সাইলেন্ট সাইলেন্ট, আমরা আমরা একা শুধু তো ভাগ্যে থাকলে হবে না, ভাগ্য থাকা লাগবে, খেলতে হবে, নিহুনভাবে খেলতে হবে, তা না হলে তো আর কাপটা ঘরে এমনি এমনি আসবে না। আরো দুজন গেস্ট আছে, এবার আছে আমাদের কালাস কালচারের গ্রুপের নিয়মিত নৃত্যশিল্পী, শুধু নৃত্য না এই খেলাও দেখে, এবং মেকআপ আর্টিস্ট আসিফ রুকুর, সে ব্রাজিলের সমর্থক, এবং আমাদের এই পাশে আছে আর্জেন্টিনার সমর্থক, কালার্স কালচারাল গ্রুপের চকলেট গার্ড অর্থী মণ্ডল। আচ্ছা, তুমি কেন আমি ছোটবেলা থেকে দেখে আসছি, এক কথা বলতে গেলে আমি জন্মসূত্রে, মানে আমার বাবা আর্জেন্টিনা করে, তো যখন আমি খুব ছোট তখন থেকেই মানে আমি না বুঝে তখন আর্জেন্টিনা আর্জেন্টিনা করতাম,
তো এখন যখন বড় হয়েছি এখন আমি সে আর্জেন্টিনাই করি, এখন আমি বুঝে আর্জেন্টিনা করি, একদম মন থেকে আর্জেন্টিনা করি। আর ও যে কথাটা বলে গেল যে আসলে আর্জেন্টিনা করার মানে কোনো কিছু ভালো লাগার কোনো নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া যায় না, আমি মন থেকে আর্জেন্টিনা করি। আর আর্জেন্টিনা প্লেন মেসি, ওকে আমার খুব ভালো লাগে, লিওনেল মেসি তো আমি ওর বিশাল বড় ফ্যান, তো সবকিছু মিলিয়ে আমিও একজন আর্জেন্টিনার খুব বড় সাপোর্টার। আচ্ছা এবার চলে যাই আমরা নুপুরের কাছে, তুমি কেন ব্রাজিলের সাপোর্ট করো? ভালো লাগা বা ভালোবাসা এটা তো মনের ভিতরের থেকে আসে, এর মানে নির্দিষ্ট কোনো কারণ লাগে না, ভালো লাগা বা ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো কারণই লাগে না, ভালোবাসি তাই ভালোবাসি, ভালো লাগে। এর তার উপর আরো একটা কথা আছে যে হচ্ছে ও বললো যে ও মেসির ফ্যান বলে আর্জেন্টিনা সাপোর্ট করে, বাট আমার ব্যাপারটা ওরকম না, আমার আর ব্রাজিলকে সাপোর্ট করি বলে আমি নেইমারকে সাপোর্ট করি, প্লাস ব্রাজিলের সমস্ত প্লেয়ারদের সাপোর্ট করি, মানে আমার মনে প্রাণে রক্তে কি বলবো ব্রাজিল মিশে আছে সবকিছুতেই ব্রাজিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম থেকে আমি বিশ্বকাপ দেখিনি বাট গল্প শুনে যেভাবে মানে যেরকমটা শুনেছি আর কি, সেই তুলনায় আমার মতে লেই সব থেকে ভালো প্লেয়ার। আচ্ছা আচ্ছা, আমরা চলে যাই এবার আমাদের আর্জেন্টিনা সমর্থক অর্থের কাছে, যে তোমার দৃষ্টিতে সব থেকে ভালো প্লেয়ার কি? আমার দৃষ্টিতে সব থেকে ভালো প্লেয়ার আমার, যেহেতু আমি আর্জেন্টিনা করি সেহেতু আমি তো ও যা বললো আমিও তো সব খেলা দেখিনি মানে দেখিনি আর কি, তো আমার মতে মানে আগে ছিল ম্যারাডোনা, উনি খুব ভালো খেলতো, আর এখন মানে বর্তমান বলতে গেলে মেসি বললো, লিওনেল মেসি উনি খুব ভালো খেলে, আমার দৃষ্টিতে মানে বর্তমানে উনি সেরা প্লেয়ার। আমরা চলে যাবো আর্জেন্টিনার সমর্থকদের কাছে, যে আমরা জানি যে মেসি সেরা প্লেয়ার সমর্থকও বলছে, কিন্তু মেসির সেই আর্জেন্টিনার জার্সি গায়ে কোনো ভালো অর্জন নেই, সেক্ষেত্রে তোমার তার অর্জন না তো সত্ত্বেও আমি বলবো মেসি সেরা প্লেয়ার। অন্যান্য দল যারা সাপোর্ট করে মানে যারা আর্জেন্টিনা না, তারা হয়তো বলতে পারে যে মেসি খারাপ খেলে, তার নিজস্ব জার্সিতে তার কোনো মানে তার কোনো কিছু অর্জন করতে পারেনি, তো সেজন্য সেটা এটা কোনো ব্যাপার না যে সে কোনো কিছু অর্জন করতে পারেনি, ভবিষ্যতে আমরা আশা করছি সে কিছুটা অর্জন করবে, তো আমরা আশা করছি সামনে বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপটা আমরাই নেব, তো এটাই হবে মেসির অর্জন মানে তার নিজস্ব জার্সিতে তার নিজের কিছু অর্জন। এই যে সামনে 11 তারিখ রবিবার এই কোফা কাপটাও আশা করছি আমরাই নেব, যে আমরা এবার কোফা কাপটা নেব সেটা আশা করছি, মানে মেসি এটা নেবে মানে ফাইনালে, তো এটা মেসির অর্জন হবে আর কি, প্রথম অর্জন দে আর্জেন্টিনা জার্সি গায়ে দে মেসি, সে কিছু অর্জন করেছে, আর সে যে একেবারে কাপ অর্জন করেনি ঠিক আছে, কিন্তু সে যে একেবারে কোনো কিছু অর্জন করেনি এটা কিন্তু না, কোনো কিছু অর্জন, সে খেলে অনেক কিছু অর্জন করেছে, সে কাপ পানি ঠিক আছে, কিন্তু সে সোনার বুট, তারপরে সোনার বল, হ্যাঁ সোনার বল, সে এরকম অনেক কিছুই পেয়েছে, ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার সে অনেকবারই পেয়েছে, তো কি বলবো। আচ্ছা নেইমারের অভিনয়ের ব্যাপারটা, এই ব্যাপারটা আর্জেন্টিনা সাপোর্টাররা কি মনে করে? আগে তো বলে গেল যে ঠিক আমার মতেও ঠিক, কারণ ও যেটা বললো যে সরি নেইমারের গাড়ে যখন অনেক প্লেয়ার আসে তখন তো তাকে মানে ফাউল করে ফেলার চেষ্টা করবে, তো মেসি যখন বল পায় তখন আমরা সবাই দেখেছি একটা প্লেয়ার নিশ্চয় ওর কাছে থাকে না, ওর কাছে অনেক প্লেয়ার আছে, কিন্তু এই যে এই কথাটা মানে এই যে এই বদনামটা মেসির নামে কিন্তু নেই যে সে ফাউল করে, তার কাছে অনেক প্লেয়ার আছে তারও ফেলা দেয় কিন্তু এই বদনামটা কিন্তু মেসির নেই, এই বদনাম এটা কিন্তু নেইমারে আছে, বাট কিছু যদি না থাকে তা মানুষ তো এমনি কিছু বলে না, না এই কিছু তো একটা আছে, তো আমার মতে তো অভিনয় করে পড়বে কি করে, আর ওকে খেলার চেষ্টা করবে কিভাবে, ও তো সমস্ত ম্যাচ গুলোতে দেখি ফাঁকাই খেলে, তার যদি সে যদি ফাঁকাই খেলতো তাহলে তার যে পায়ে যে চোটটা পাইছে আমরা এই লাস্ট ম্যাচে দেখতে পাইছি, তো এই যে সে ফাঁকা খেলে ঠিক আছে কিন্তু সে যখন বল পায় তখন যে তার কাছে কোনো প্লেয়ার থাকে না এটা কিন্তু অবশ্যই তার কাছে প্লেয়ার থাকে, আর নেইমারও বল পেলেই তার কাছে প্লেয়ার থাকে মানতেছি, মেসি বল পেলেও তার কাছে প্লেয়ার থাকে, সে যেহেতু স্ট্রাইকার সে তো সে এরকম পজিশনে থাকবে যাতে বলটা তার কাছে আসবে সে রিসিভ করবে গোল দেবে, কিন্তু এটা যদি ফাঁকা মনে করা হয় এটা কিন্তু ভুল। এখন হচ্ছে নেইমার কিরকম বল পায় আর মেসি কিরকম বল পায় সেটা তো দেখি, এখন নেইমার প্রত্যেকটা বল যেখানে নেইমার সেখানে, তো সেই ক্ষেত্রে বেশিরভাগ সময়গুলোতে নেইমারের পড়ে যেতে হয়, অনেকগুলো প্লেয়ার চলে আসে অনেকবার, কিন্তু মেসি যেগুলো বল পায়
সেগুলো তো বেশি বাদবাকি সময় ফাঁকা থাকে, অন্য সময় যে কয়টা বল পায় সেই সময় যায়, সে অল্প কিছু চোট লাগতেই পারে, আর খেলতে গেলে একটু চোট লাগবে, ওটা কোনো ব্যাপার না। তো আনফর্চুনেটলি আগের ম্যাচটায় আপনাদের মেসির পায়ে চোট লাগেছে, আমরা তার জন্য দুঃখ প্রকাশ করি, তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এবং সামনের ম্যাচটাতে ভালোভাবেই খেলুন। যেহেতু সে স্ট্রাইকার, সে তো সারা মাঠ খেলবে না, তার কাছে বলটা দিতে হবে, সে গোল করবে, এটাই তো। এখন যদি বলা হয় সে আলালে দুলাল, সেটা তো ঠিক না, কারণ তার কাজটাই তো ওই স্ট্রাইকার, তো গোল দেবে। তো এখন আর কি বলবো, তো নেইমারের অ্যাক্টিং করার বিষয়টা তো ঠিকই, কারণ তার কাছে যে আমরা মানছি তার কাছে প্লেয়ার আসে, কিন্তু সে একটু বেশি একটু অভিনয় করে। সাধারণ মানুষের তুলনায় সেলিব্রিটিদের নিয়ে সমালোচনাটা হয় বেশি, সেক্ষেত্রে নেইমারের নিয়েও, আর যেহেতু আমরা জানি যে আমাদের বাংলাদেশে আর্জেন্টিনার সাপোর্টার বেশি, সেহেতু নেইমারের নিয়ে সমালোচনা হওয়াটাই স্বাভাবিক, তো এতে আমরা কিছু মনে করি না, কারণ সেলিব্রিটি তো সেলিব্রিটি। আর হচ্ছে মাঠে নামার পর আমি আমার প্রচেষ্টা হচ্ছে আমার টিমটাকে জেতানো, সে তাই আমি যেভাবেই পারি আমার আমার টিম জেতাতে হবে, তাই আমি অভিনয় করে পারি আর যেভাবে পারি, আমি নিজেরই কিভাবে প্রেজেন্ট করতেছি সেটা আমার ব্যাপার, আর রেফারি তো ফাউল দিচ্ছে, তাহলে আর কি, আর রেফারি যদি না দিতে পারে যে আমি বাস্টে অ্যাক্টিং করছি, তাহলে সাধারণ মানুষ বা দর্শক কি করলো, এ দিয়ে আমাদের কিছু দাঁড়াচ্ছে না, বিশেষ করে আর্জেন্টিনার সাপোর্টারদের এই যে তাদের তো সমালোচনা, এটা আমরা মনে করি তারা আমাদের শুভাকাঙ্ক্ষী, মানে শুভাকাঙ্ক্ষী না হলে তো এরকম সমালোচনা করে না, তাই না? আমরা এখানে আলোচনা করে কথা বলে মারামারি করে তো কোনো কিছু হবে না, খেলা হবে মাঠে। সো এখন তারা আমাদের সম্পর্কে উল্টো পাল্টা বলতেই পারে, কোনো ব্যাপার না, এসব নিয়ে আমরা কিছু মনে করি না, আর তারা যে জোর করে অভিনয় করে এটা বলতে চাচ্ছে বলুক, এ নিয়ে আমাদের কিছু যা আসে না, কারণ আমাদের ব্যাপার হচ্ছে রেফারি কি বুঝছে বা আশেপাশে যারা থাকে তারা কি। আচ্ছা, তুমি কত সাল থেকে ব্রাজিলে সাপোর্ট করো? আমি আমার হচ্ছে আমার প্রথম, মানে আমি প্রথম বিশ্বকাপ ভালোভাবে না, পুরোটাই না, একটা ম্যাচ দেখছি, আনফর্চুনেটলি ওই জার্মানি আর ব্রাজিলের যে ম্যাচটা আমার প্রথম বিশ্ব মানে শুরু হয় ওই ম্যাচটা দিয়ে, তারপরে আমি ব্রাজিলের সাপোর্টার, কারণ আমি ছোটবেলা থেকে এই সবার মুখে মুখে ইংল্যান্ড খেলাটা আবিষ্কার করলেও ব্রাজিলের পরিপূর্ণতা এনে দিয়েছে, এখন ব্রাজিলের যে সমস্ত আগের যে সমস্ত রেকর্ড তার উপর মানে ভালোবাসার ভালো লাগার তো একটা ব্যাপার আছে, এই সব সবকিছু মিলিয়ে, আর আনফর্চুনেটলি ওরকম একটা ম্যাচ হতেই পারে, খেলায় হার জিত হবে, হ্যাঁ আমাদের কোনো ত্রুটি ছিল তার কারণে আমরা এত নির্মম ভাবে আমাদের হারটা হয়েছে, বাট ওই একটা হারই জীবনে সব হার না, আমি মনে করি হেরে যাওয়া মানে কোনো কিছু শেষ না, হেরে যাওয়া মানে শেষ হচ্ছে শেখার প্রথম ধাপ, যার জন্য আমি ব্রাজিলকে সাপোর্ট করি। আচ্ছা, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে দুজন দুজনের কাছে করতে পারো, অথবা আমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা করতে পারো। আমাদের প্রশ্ন তো অবশ্যই আছে, যে আপনি এতক্ষণ ধরে আমাদের এত প্রশ্ন করছেন, তো আমাদের দুজনের যৌথ প্রযোজনায় আমরা একটা প্রশ্ন আপনাদের মানে একটা প্রশ্ন করতে চাই আর কি, যৌথ প্রযোজনায় মানে একসঙ্গে মিলে, তো প্রশ্নটা ওই করুক, আমি এতক্ষণ তো দাদা আপনি আপনি কোন দল সাপোর্ট করেন? আমি ছোটবেলা থেকেই সাপোর্ট করতাম আর্জেন্টিনা, কিন্তু সত্যি কথা বলতে আমি তখন বুঝতাম না খেলাটা, আমি পৈতৃক সূত্রে আর্জেন্টিনাটা পেয়েছিলাম, আমার বাবা আর্জেন্টিনা করতো, সেই সূত্রে ওই 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 ব্যাপারটা খেলার ব্যাপারটা ছোটবেলা থেকে বা যে দলের যারা বেশি থাকে সেইভাবে আর্জেন্টিনা মেসি 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 এই করতে করতে ব্যাপারটা ঢুকে যায়, কিন্তু আমি খেলা বোঝার পর থেকে আমি মনে প্রাণে জার্মানি সাপোর্ট করি, আর আমার জার্মানির পরে আমি ফ্যান হই ওই 7-Up থেকে ব্রাজিল রেনকে, আমি তখনও আর্জেন্টিনা সাপোর্ট ছিলাম, কিন্তু আমি সত্যি আমাদের টাইগার বা ওই সময় যারা জার্মানির টিম ছিল উজিল তারপরে ক্লোজ এদের খেলা দেখে আমি মানে 8টা স্টার, এদের তো 1টা স্টার, ওদের 1টা স্টার, কিন্তু এদের নাম করা কোনো ওইভাবে স্টার নেই, কিন্তু জার্মানির 8টা সমান, উপরেও খেলে তেমন নিচেও খেলে তেমন, সেভাবেই একদম জার্মানির পুরোপুরিভাবে একদম একদম মানে একনিষ্ঠ সাপোর্টার হিসেবে আমি জার্মানির জার্মানিকে আমি ধারণ করি। ক্যামেরা দেয় না কেন?